আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য তিনটি পাওয়ারফুল টিপস নিয়ে এসেছি বা তিনটি পাওয়ার টিপস নিয়ে এসেছি। শত শত ভিডিও না বানিয়েও কিভাবে অনেক জলদি আপনি আপনার চ্যানেলকে বড় করতে পারেন এবং ব্লো আপ করতে পারেন সেটাই আমরা জানবো আজকের ভিডিওতে। এমনটা হতে পারে যে আর মাত্র কয়েকটি ভিডিও পাবলিশ করলেই বা আপলোড করলেই আপনার চ্যানেলটা উঠতে শুরু করবে। যদি আপনারা আজকের এই তিনটি পাওয়ারফুল টিপসকে কাজে লাগাতে পারেন তাহলে সেটা শুধু আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেটার মানকেই উন্নত করবে না বা ভালো করবে না, আপনি যে স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছেন, যে সময়টা আপনি ইনভেস্ট করছেন সেটাও বাস্তবায়িত হবে এবং আপনি খুব জলদি সফল হবেন। ভিডিওতে যেহেতু মাত্র তিনটি টিপস আছে, আমি আশা করবো যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনি যদি একটি টিপ মিস করে যান তাহলে বাকি দুটো টিপস জেনে খুব একটা কাজ হবে না। তো আজকের প্রথম পাওয়ার টিপ হচ্ছে নিউ ভিউয়ার্সদেরকে রিটার্নিং ভিউয়ার্সে রূপান্তরিত করা। যারা এরই মধ্যে ইউটিউবে কয়েকটি ভিডিও আপলোড করেছেন তারা বুঝতে পারবেন যে আমি কি বলছি। আপনারা আপনাদের ইউটিউব স্টুডিওর অডিয়েন্স ট্যাবে যাবেন, সেখানে গিয়ে রিটার্নিং ভিউয়ার্স যে সেকশনটি আছে সেই সেকশনে যাবেন। সেখানে গিয়ে দেখবেন যে গ্রাফের মধ্যে দুই ধরনের লাইন আছে, একটা হচ্ছে নীল কালার আর একটা হচ্ছে বেগুনি কালার। আমি চাচ্ছি বিষয়টিকে প্র্যাকটিক্যালি বোঝাতে। আপনাদের হাতে যদি ফোন থাকে এখন তাহলে ইউটিউব স্টুডিওটা ওপেন করুন, সেখান থেকে অডিয়েন্স ট্যাবে চলে যান এবং রিটার্নিং ভিউয়ার্স এ যান। এই গ্রাফে আপনার যে নীল এবং বেগুনি লাইনটি আছে অর্থাৎ নিউ ভিউয়ার্স এবং রিটার্নিং ভিউয়ার্স আছে সেটা কিভাবে দেখাচ্ছে। নিউ ভিউয়ার্স মানে হচ্ছে নতুন ভিউয়ার্স যারা আসছেন, আপনি যখন কোনো একটা নতুন ভিডিও ছাড়ছেন বা পুরনো যে ভিডিওগুলোতে নতুন প্রথমবার যারা দেখছেন, যারা অন্তত একবার আপনার ভিডিওটি দেখেছেন তারাই হচ্ছে নিউ ভিউয়ার্স। এবং রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে তারা যারা একবার দেখার পরে আপনার চ্যানেল পছন্দ হয়েছে, ফলে তারা আবারও আপনার আরেকটি ভিডিও দেখেছেন, হয়তো তারা দুবার দেখেছেন বা পাঁচ ছবার কিংবা শত শতবার হয়তো আপনার চ্যানেলে ফিরে ফিরে আসছেন। তো এনারা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। এখন আপনার গ্রাফে যে ব্লু লাইনটিকে শো করছে সেটা কিভাবে শো করছে, সেটি কি উপরের দিকে আছে এবং বেগুনি লাইনটি নিচের দিকে আছে, অর্থাৎ নিউ ভিউয়ার্সের লাইনটা উপরের দিকে এবং নিচে একটা লাইন বরাবর বেগুনি লাইন আছে। এটাই বেশিরভাগ নতুন ইউটিউবারদের ক্ষেত্রে ঘটে থাকে। যদি এরকম থেকে থাকে আপনার তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রো হচ্ছে না। এটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনার চ্যানেল গ্রো করছে কি করছে না, এটা দারুণ একটা ইন্ডিকেটর। তাহলে যদি নতুন ভিউয়ারের নীল লাইনটি উপরে থাকে এবং ফিরতি দর্শক বা ফিরতি ভিউয়ারদের অর্থাৎ রিটার্নিং ভিউয়ারদের বেগুনি লাইনটি নিচের দিকে থাকে, তার মানে আপনার চ্যানেল গ্রো হচ্ছে না ঠিকভাবে। আচ্ছা, যদি আপনার কেসটা এরকম না হয় তাহলে কি আপনার গ্রাফটা এমন শো করছে যে বেগুনি লাইনটা অর্থাৎ রিটার্নিং ভিউয়ার্সের লাইনটা একটু উপরে এবং নিউ ভিউয়ার্সের ব্লু লাইনটা একটু নিচে? তাহলে আপনার চ্যানেল খুব জলদি গ্রো করছে, অনেক ফাস্ট গ্রো হচ্ছে। এটা আমরা কিভাবে বুঝতে পারলাম? এইভাবে যে আপনার রিটার্নিং ভিউয়ার্সের সংখ্যাটা বেশি আপনার চ্যানেলে, অর্থাৎ ফিরতি দর্শকের সংখ্যাটা বেশি। আপনি যখন কোনো একটি ভিডিও ছাড়ছেন তখন আপনার ভিডিওগুলো দর্শকদের পছন্দ হচ্ছে বলেই তারা আবার ফিরে ফিরে আপনার চ্যানেলে আসছেন। আমি ধরে নিচ্ছি আপনার চ্যানেলটা যদি কম্পারেটিভলি নতুন হয় তাহলে আপনার নিউ ভিউয়ার্সের সংখ্যা হচ্ছে 1000 কিংবা 2000 এবং আপনার রিটার্নিং ভিউয়ার্সের সংখ্যা হয় 1200, 9, 2000 বা তার উপরে 2200-2300। এবং আপনার রিটার্নিং ভিউয়ার্সের সংখ্যা যদি 1000 নিউ ভিউয়ার্স হয় তাহলে হয়তো 1200, আর যদি 2000 হয় আপনার নিউ ভিউয়ার্স তাহলে হয়তো 2200-2300। তার মানে আপনার চ্যানেলটা রকেটের গতিতে উঠছে। আর যদি এমন হয় যে আপনার নিউ ভিউয়ার্সের সংখ্যা হচ্ছে 1000 আর রিটার্নিং ভিউয়ার্সের সংখ্যা হচ্ছে ব্যাস 100-200, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু সেভাবে গ্রো করছে না, একটু স্লো গ্রোথ আছে আপনার চ্যানেলের। আর যদি এটা আরও কম হয় তার মানে গ্রোথ আরও কম। আর যদি নিউ ভিউয়ার্স আপনার 2000-এর কাছাকাছি হয় এবং রিটার্নিং ভিউয়ার্স হয় 100-200-300-400, তাহলেও বুঝবেন যে আপনার চ্যানেলের গ্রোথটা তেমনভাবে হচ্ছে না। এটা যদি 1000 হয় তাহলে অনেক ভালো গ্রো করছে, আর যদি সেই সংখ্যাটা নিউ ভিউয়ার্সকে ক্রস করে যায় তার মানে হচ্ছে আপনার চ্যানেল উঠতে শুরু করেছে, অর্থাৎ আপনার চ্যানেলটি ব্লো আপ করেছে। এই দুটি লাইনের মধ্যে যাতে বেশি ডিফারেন্স না থাকে, রিটার্নিং ভিউয়ার্স যদি একদম তলানিতে না থাকে সেটা আপনাকে খেয়াল করতে হবে, কারণ এটা এমন একটা ইন্ডিকেটর যেটা বলছে যে আপনি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করছেন আপনার চ্যানেলে। কারণ রিটার্নিং ভিউয়ার্স প্রচুর, তার মানে চ্যানেলের ভিডিওগুলো তারা পছন্দ করছেন, তার মানে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও ভিউ হচ্ছে এবং প্রচুর পরিমাণে দর্শক আসছেন এবং তারা সাবস্ক্রাইব করছেন। এই ভিউয়ার যারা আসছেন, ফিরতি দর্শক যারা আসছেন, তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করছেন। এটা যেমন গত 28 দিন এটা বাই ডিফল্ট শো করছে, আপনি একইভাবে 7 দিন এটা চেক করতে পারেন, বা গত 90 দিন বা 3 মাস এটা চেক করতে পারেন, 365 দিনে চেক করতে পারেন, বা লাইফ টাইমটা চেক করতে পারেন। যেহেতু রিটার্নিং ভিউয়ার্সের মেট্রিক্সটা লেটে এসেছে তাই হয়তো 1 বছরটাই গেলে অনেকেই পাবেন না, আর যদি আপনার চ্যানেলও নতুন হয়ে থাকে তাহলেও আপনি ওই 3 মাসেরই হয়তো পাবেন। আরেকটা জিনিস, ওই গ্রাফে আপনি চেক করবেন যে যেই যেই ডেটগুলোতে আপনি নতুন কোনো ভিডিও আপলোড করেছেন ওই ডেটে কি আপনার রিটার্নিং ভিউয়ার্সটা নিউ ভিউয়ার্সের তুলনায় বেশি কিনা, ওখানে সংখ্যাটা আপনি দেখবেন। আপনি কিন্তু আপনার গ্রাফটির উপরে ট্যাপ করতে পারেন এবং ট্যাপ করে দেখতে পারেন সুনির্দিষ্ট দিনে আপনার কত নিউ ভিউয়ার্স এবং রিটার্নিং ভিউয়ার্স আছে। যেদিন আপনি আপলোড করেছেন সেই দিনটা আপনি এভাবে ট্যাপ করে দেখুন। এমনি আপনি গ্রাফেই দেখতে পাবেন যে কিছু কিছু জায়গায় আপনার রিটার্নিং ভিউয়ার্সটা বেশি, আবার কিছু কিছু জায়গায় দেখবেন যে রিটার্নিং ভিউয়ার্সের লাইনটা আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে গেছে এবং সেটা নিউ ভিউয়ার্সের লাইনের সাথে প্যারালালে চলছে। যদি এমনটাও হয় তার অর্থ হচ্ছে যে আপনার যে দর্শকরা আছেন তারা আবার ফিরে এসেছেন আপনার ভিডিও দেখার জন্য। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে আপনার রিটার্নিং ভিউয়ার্স কেন বেশি হতে হবে আপনার নিউ ভিউয়ার্সের তুলনায়,
অথবা অ্যাটলিস্ট প্যারালালি চলতে হবে, বা রিটার্নিং ভিউয়ার্স নিউ ভিউয়ার্সের তুলনায় কিছুটা কম হলেও সমস্যা নেই, বা অর্ধেক হলেও ইভেন সমস্যা নেই, তার মানে হচ্ছে যে আপনার চ্যানেলটা গ্রো করছে। আর যদি একদম ফ্ল্যাট লাইন থাকে, তার অর্থ হচ্ছে যে আপনি রেগুলারলি এবং কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করছেন না। আর যদি করেও থাকেন তাহলে সেগুলোর কোয়ালিটিতে ঘাটতি আছে, তাহলে আপনার ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে, অথবা আপনার টপিক সিলেকশনে কোনো ভুল হচ্ছে বা টপিক ঠিক নেই। আজকের দ্বিতীয় যে পাওয়ার টিপ আছে সেটা আমি চাইবো যে আপনারা একটু অনুমান করতে থাকুন, আমি বলছি আপনারা গেস করুন। আপনি এতদিন শুনে এসেছেন এবং আমার কাছেও শুনেছেন যে কনসিস্টেন্টলি আপনাকে ভিডিও আপলোড করতে থাকতে হবে, অর্থাৎ ধারাবাহিকভাবে আপনাকে আপলোড করতে হবে, আপলোড করেই যেতে হবে। আপনি যখন প্রচুর ভিডিও আপলোড করবেন তখন আপনার চ্যানেল গ্রো করবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনি এটাও শুনেছেন যে ইউটিউব হচ্ছে ম্যারাথন, এটা কোনো রেস নয়, ফলে আপনাকে আপলোড করে যেতে হবে এবং ওয়েট করতে হবে সঠিক মোমেন্টের যখন আপনার ভিডিওগুলো টেক অফ করবে এবং আপনার চ্যানেলটাও একইভাবে ব্লো আপ করবে বা টেক অফ করবে। কিন্তু সেই সুসময় আর আপনার আসছে না, আপনি 10-20-50টি নয়, আপনি 100-200-300-400-500 ভিডিও আপলোড করে ফেলেছেন, আপনার চ্যানেলে 600-700 আপলোড করে ফেলেছেন, কিন্তু আপনি যে ধরনের গ্রোথ আশা করছেন তার ধারে কাছেও আপনি গ্রোথ পাচ্ছেন না, এবং এখনো পর্যন্ত আপনার ভিডিওতে হয়তো 500-600 ভিউ এসে থেমে যায় বা 100-200 ভিউ এসে থেমে যায়, আর কারো কারো তো 10-20টা ভিউ এসেই থেমে যাচ্ছে। কেন এটা হচ্ছে? তার মানে শুধু কি ভিডিও আপলোড করে যেতে থাকলেই হবে? নিশ্চয়ই না, আপনাকে একটু থামতে হবে এবং বুঝতে হবে যে আপলোড যেগুলো আপনি করছেন সেই আপলোডগুলো কি ঠিক আপলোড হচ্ছে কিনা। আপনাকে একটু থামতে হবে, একটু জিরিয়ে নিন, একটু ধৈর্য ধরুন, একটু দাঁড়ান, বুঝুন কোথায় ভুলটা হচ্ছে। নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে এবং সেটা আপনার বুঝে যাওয়া উচিত ছিল যখন আপনি 30-40-50টি ভিডিও আপলোড করেছিলেন চ্যানেলে। ইন্ডিকেশনটা বরাবরই আপনার সামনেই ছিল কিন্তু সেটা আপনি কখনো দেখতে পাননি। যেমন আমি প্রথম যে পাওয়ার টিপটি দিলাম, যেখানে আমি বললাম যে রিটার্নিং ভিউয়ার্স আপনার বেশি হতে হবে, সেটাও হয়তো আপনি দেখলে তখনই বুঝতে পারতেন, তবে এখনো দেরি হয়ে যায়নি। আপনি সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর এত কনসিস্টেন্ট থেকে কোনো লাভ হচ্ছে না, কারণ ধারাবাহিকতা মেনটেন করা বা বজায় রাখা বা কনসিস্টেন্সি মেনটেন করারও কিন্তু দুই রকম ওয়ে আছে। আপনি সঠিক ডিরেকশনে ধারাবাহিক থাকতে পারেন, অর্থাৎ রাইট ট্র্যাকে থাকতে পারেন, এবং রং ট্র্যাকে থাকতে পারেন বা রং ডিরেকশনে আপনি ধারাবাহিক থাকতে পারেন বা কনসিস্টেন্ট থাকতে পারেন। তাহলে কনসিস্টেন্সিও দুই রকম, এটা আপনাকে বুঝতে হবে। আর সেখানে একটা বিশাল গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপটা হচ্ছে যে আপনার ভিডিও আইডিয়াগুলোই হয়তো ঠিক নেই। আপনি হয়তো এমন ভিডিও আইডিয়া নিয়ে কাজ করছেন যেটা আপনার যখন মনে হচ্ছে আপনি সেই টপিকের উপর ভিডিও বানাচ্ছেন, আপনার যে নিচ বা নিশ আছে সেইটার হিসাবেই হয়তো আপনি ভিডিও বানাচ্ছেন, কিন্তু আপনার অডিয়েন্সের কোনটা প্রয়োজন আপনি হয়তো সেটা গুগল ট্রেন্ডে গিয়ে দেখছেন না, বা আপনি ইউটিউবে সার্চ করছেন না, বা আপনি হয়তো ট্রেন্ডের সঙ্গে চলছেন না। আপনি হয়তো এমন কোনো টপিকের উপর ভিডিও দিয়ে যাচ্ছেন যেই টপিকগুলোর অডিয়েন্সই তেমন নেই, বা আপনার ভিডিওর যে প্রোডাকশন কোয়ালিটি সেখানে হয়তো প্রবলেম থাকতে পারে। কিন্তু এটা মনে রাখতে হবে যে কোনো ভালো কিছু বা বড় কিছু কিন্তু একটা ভালো আইডিয়া দিয়ে শুরু হয়। তাই আমার মনে হয় যে আপনার ভিডিও আইডিয়ার উপর কিছুটা সময় স্পেন্ড করা উচিত। কনসিস্টেন্টলি প্রত্যেক দিন ভিডিও আপলোড না করে আপনি যদি 2 দিন ধরে একটা আইডিয়া ডেভেলপ করেন যে আমি কি ধরনের ভিডিও বানাবো, তারপরে আপনি ভিডিওটি বানান, আমার তো মনে হয় যে সেটা অনেক ভালো। আপনি মিস্টার বিস্কে দেখুন না, প্রথমে তিনি কি ধরনের ভিডিও দিতেন আর এখন কি ধরনের ভিডিও তিনি দেন, বা আপনি MKBHD কে দেখুন, কি ধরনের ভিডিও তিনি প্রথমে দিতেন আর এখন কি ধরনের ভিডিও দেন। প্রোডাকশন কোয়ালিটি তারা অন্য লেভেল নিয়ে চলে গেছেন, এবং আপনি খেয়াল করে দেখবেন তাদের যে ভিডিও আইডিয়া সেগুলোই কিন্তু সম্পূর্ণ আলাদা। তারা ট্রেন্ডেও থেকেছেন, একই সঙ্গে দারুণ আইডিয়ার উপরে কাজ করেছেন। তারা শুধু ইচ্ছে মতো ভিডিও আপলোড করেননি, তারা প্রত্যেকটা ভিডিও বানানোর আগে কিন্তু অনেক রিসার্চ করে নেন। আপনি যদি ভালো রিসার্চ করতে না পারেন তাহলে কিন্তু ইউটিউব আপনার জায়গাই নয়, কারণ আপনি হয়তো আজকে ঠিক আছেন কম্পিটিশন কম বলে, কিন্তু যখন কম্পিটিশন বাড়বে তখন আপনি কোথায় থাকবেন? থাকবেনই না কোথাও। এটা মেনে নিতে হবে, মেনে নিয়ে কাজ শুরু করতে হবে। ইউটিউবে যদি আসেন ওই মানসিকতা নিয়েই আসতে হবে। ইভেন আপনার ভিডিওর কোয়ালিটিও যদি অনেক হাই হয়, আপনি DSLR ব্যবহার করছেন, দারুণ স্টুডিও আছে, লাইট সেটআপ আছে, দারুণ মাইক্রোফোন আছে, সবকিছুই একদম বেস্ট কোয়ালিটির, ক্যামেরা থেকে শুরু করে এভরিথিং, কিন্তু তারপরে আপনি আপনার চ্যানেলকে গ্রো করতে পারছেন না, আর ওই কারণেই পারছেন না কারণ আপনার আইডিয়াগুলোতে প্রবলেম আছে। সো আইডিয়া নিয়ে কাজ করুন। আমার মনে হয় এখন যদি আপনার সময় নষ্ট হয় ভবিষ্যতে গিয়ে সেই সময়টা কাজে লেগে যাবে। আপনি যদি বিষয়টাকে নিজে একবার কম্পেয়ার করতে চান বা তুলনা করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি দুর্বল আইডিয়ার 5টি ভিডিও বানান বা 10টি ভিডিও বানান, এবং একটা খুব স্ট্রং আইডিয়ার ভিডিও বানান বা 2-3টি স্ট্রং আইডিয়ার ভিডিও বানান, এবং ডিফারেন্সটা আপনার চোখেই ধরা পড়বে। আপনি দেখবেন যে ওই একটা ভিডিওই কিন্তু আপনার চ্যানেলটাকে একদম অনেক উপরে নিয়ে চলে গেছে। আপনি যে 10টা দুর্বল আইডিয়ার যে ভিডিও দিয়েছিলেন বা উইকার আইডিয়াস নিয়ে যে ভিডিওগুলো বানিয়েছিলেন, সেগুলোর থেকে ওই একটা বা 2-3টা ভিডিও আপনার চ্যানেলকে অন্য স্তরে নিয়ে গেছে, অন্য উচ্চতায় নিয়ে গেছে। এটা হতে পারে যে ওই 2-3টি ভিডিওর মধ্যে 1-2টি হয়তো কাজ করলো না, একটা দুটো তো করবেই এবং আপনি নজরে আসবেনই যদি আপনার কোয়ালিটি ভালো থাকে। তাহলে আমাদের কোড ওয়ার্ড হচ্ছে ব্রেইনস্টর্মিং। আপনাকে ব্রেইনস্টর্মিং করতে হবে একটা ভালো আইডিয়ার জন্যে, অর্থাৎ আপনাকে অনেক চিন্তা করতে হবে, চিন্তা করে বেস্ট কোনো একটা আইডিয়া বের করতে হবে। অর্থাৎ দ্বিতীয় পাওয়ার টিপটি ছিল বেটার আইডিয়া নিয়ে। আজকের 3 নম্বর বা তৃতীয় যে পাওয়ার টিপটি আছে সেটি হচ্ছে
আপনার স্কিলগুলোকে আরো শানিত করা, আরো ধারালো করা, আরো শার্প করা। ইউটিউবে ভিডিও বানানোর অর্থ শুধু এটাই না যে আপনি ক্যামেরার সামনে বসলেন, একটা মাইক্রোফোন আপনার সামনে থাকলো, লাইটিং থাকলো, আপনি ভিডিও বানিয়ে গেলেন। এভাবে ইউটিউবার হওয়া যায় না, সেটা আপনিও বুঝে গেছেন। প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে আপনার যে স্কিলগুলো আছে সেগুলোকে শানিত করতে হবে। আপনাকে জানতে হবে যে কীভাবে ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করতে হয় ভালোভাবে, আপনাকে জানতে হবে যে কীভাবে ভালো করে ভিডিও এডিটিং করতে হবে, আপনাকে জানতে হবে যে ক্যামেরার সেট আপটা কীভাবে করবেন, বা লাইট সেট আপ কীভাবে করবেন, বা স্টুডিও সেট আপ কীভাবে করবেন। এই সব কিছুকে কিন্তু আপনি আস্তে 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 ইম্প্রুভ করতে পারেন। শুধু কনসিস্টেন্টলি আপনি ভিডিও আপলোড করে গেলেন, ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে গেলেন, কিন্তু ধারাবাহিকভাবে আপনি আপনার স্কিলগুলোকে শার্প করলেন না, তাহলে কিন্তু লাভ হলো না। তাহলে কিন্তু আপনি যেখানে শুরু করেছিলেন সেখানেই আপনি রয়ে গেলেন এবং আপনার কোনো গ্রোথ হলো না, অ্যাকচুয়াল কোনো গ্রোথ, পার্সোনাল কোনো ডেভেলপমেন্ট হলো না। একটা সময় আসবে আপনার চ্যানেল আর চলবে না, আপনার চ্যানেল ডেড হয়ে যাবে, কারণ মানুষও নতুন কিছু দেখতে চাইবে আপনার কাছ থেকে। আপনাকে ট্রেন্ডের সাথে মানিয়ে চলতে হবে, সেই সঙ্গে নিজেকে ডেভেলপ করতে হবে। যারা এখন অনেক ফেমাস ইউটিউবার, অনেক বড় বড় ইউটিউবার, আপনার পছন্দের ইউটিউবার বা ফেভারিট ইউটিউবার যারা আছেন, তাদের পুরনো ভিডিওগুলো আপনি ঘেটে দেখুন, প্রথম 10টি ভিডিও দেখুন যদি থাকে তাদের চ্যানেলে এখনও সেই পুরনো ভিডিওগুলো, আর এখনকার শেষের 10টি ভিডিও আপনি দেখুন। আমি নিশ্চিত সেখানে একটা হিউজ ডিফারেন্স আপনার চোখে পড়বে, কারণ তারা হয়তো 500-600 ভিডিও বানিয়েছেন, বা 300-400 মিনিমাম ভিডিও বানিয়েছেন, বা 1000 ভিডিও বানিয়েছেন, বা তারও বেশি। এবং তারাও সেই শুরুর যে পর্যায়ে ছিল সেখান থেকে আজকের পর্যায়ে আসতে অনেক কিছু চেঞ্জ করেছেন, তারা সকল কিছুকে ইম্প্রুভ করেছেন, তাদের প্রত্যেকটি স্কিলকে তারা শানিত করেছেন বলে আজকের এই পর্যায়ে তারা পৌঁছেছেন। ফলে আপনার মধ্যে ক্ষুধা বা খিদে থাকতে হবে, আপনাকে ভালো কাজ করার জন্য তৃষ্ণার্ত থাকতে হবে, থার্সটি থাকতে হবে। আপনি যদি সেটা করতে না পারেন তাহলে কোনো লাভ নেই। শুধু একটার পর একটা ভালো গিয়ার কিনলাম, কিন্তু সেই গিয়ারগুলোকে কীভাবে ভালোভাবে ইউটিলাইজ করতে হয় সেগুলোকে আমি জানলাম না। আমার কাছে যদি ফোন থাকে আর আমি যদি না জানি যে কীভাবে ফোনে নাম্বার সেভ করতে হয় কারো, আমি যদি না জানি কীভাবে ফোন করতে হয়, তাহলে ওই ফোন থাকা আর না থাকা তো একই কথা, তাই না? আপনি দেখুন যে সেই ইউটিউবারগুলো যখন শুরু করেছিলেন তখন তাদের ভিডিওর কোয়ালিটি কী ছিল, আর এখন তারা অলমোস্ট সিনেম্যাটিক কোয়ালিটি আনছেন তাদের ভিডিওতে। সেটা কীভাবে সম্ভব হলো? তারা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, পয়সা উপার্জন করেছেন, আর্ন করেছেন, এবং সেই আর্নিংস থেকেই তারা এইসব জিনিসপত্র বানিয়েছেন। তারা নিজেদের ভাগ্যকে নিজেরা পরিবর্তন করেছেন অনেক পরিশ্রম করে। তাই নিজের কোয়ালিটিকে আপনি ইম্প্রুভ করুন, আপনার ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে আপনার নিজের বাচনভঙ্গি, আপনার স্টোরি টেলিং ক্যাপাসিটিকে বাড়ান আপনি, অর্থাৎ গল্প যেভাবে বলছেন সেটাকে এমনভাবে উপস্থাপন করুন যাতে করে মানুষ অ্যাট্রাক্টেড হয়। স্টুডিওকে ইম্প্রুভ করুন, বা আপনি যদি ব্লগার হয়ে থাকেন তাহলে আপনার গিয়ারগুলোকে ইম্প্রুভ করার পাশাপাশি আপনি জানুন যে কীভাবে আরও নতুন নতুনভাবে সেই জিনিসগুলোকে উপস্থাপন করতে পারেন। তো এই ছিল আজকের আমাদের 3টি পাওয়ার টিপ বা পাওয়ারফুল 3টি টিপস। আমি আশা করি যে এই 3টি টিপস যদি আপনারা ঠিক মতো কাজে লাগাতে পারেন আপনার ভিডিওগুলোতে, তাহলে আপনাকে কখনো আর পেছনে ফিরে তাকাতে হবে না, আপনি শুধু সামনের দিকেই তাকাবেন এবং আপনার চ্যানেলটি ব্লো আপ করতে কিংবা টেক অফ করতে বাধ্য। আপনাকে স্ট্র্যাটেজিক হতে হবে, কৌশলী হতে হবে, বা ট্যাকটিক্যাল হতে হবে আপনার ইউটিউব ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করার অনুরোধ থাকবে। আপনার বন্ধুদের সঙ্গে এবং আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করতে পারেন যাতে অন্যরাও বিষয়গুলো জানতে পারেন এবং তারা তাদের চ্যানেলকে বড় করতে পারেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, কিংবা যারা হয়তো অনেকদিন ধরে আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদের প্রতি একটা সাবস্ক্রাইব করার অনুরোধও থাকবে আজকে। তো দেখা হচ্ছে পরের দারুণ কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।